নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজে আপনাদের সরকারকে স্বাগত জানাই বহু প্রতীক্ষার পর আইসিডি সুপারভাইজার পদে পরীক্ষার জন্য পিএসসি অফিসিয়াল সিলেবাস প্রকাশ করল ফিলিমস এবং মেন্স পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করবো এবং নাম্বার ডিভিশন কী কী রয়েছে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর জানার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি পিএসসি এর আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার অফিসিয়াল সিলেবাস জানানো হয়েছে তো অফিসিয়াল সিলেবাসের একদম প্রথমে বলা হচ্ছে তিনটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমে রয়েছে পিলি পরীক্ষা এবং পিলি পরীক্ষার পর মেন পরীক্ষা তারপর ভাইভা পরীক্ষা রয়েছে তো পিলি পরীক্ষায় একশো নাম্বারের পরীক্ষা থাকছে তারপর মেন পরীক্ষা থাকছে চারশো নাম্বারের পরীক্ষা এবং সব শেষে ভাইভা টেস্টে থাকবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা এরপরে দেখুন বলা হচ্ছে পিলিমস টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার অফ অ্যাপিয়ারিং ইন দ্য মেন্স এক্সাম মার্কস অফ পিলিমারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশান তো বলা হচ্ছে ফিলিমস পরীক্ষায় যে নাম্বারটা পাবেন সেটা কিন্তু শুধুমাত্র মেন্স পরীক্ষায় বসার জন্য কাজে লাগবে এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরির জন্য কোনো কাজে লাগবে না এরপর দেখুন বলা হচ্ছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য মেন্স এক্সাম উইল বি কল ফর ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট তো বলা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা মেন পরীক্ষায় পাশ করবেন তারা কিন্তু ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন তারপর বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অফডেন্ট ইন মেন্স এক্সাম অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের যে নাম্বারটা পাবেন সেটি যোগ করে যে নাম্বারটা হবে সেই ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এরপর দেখুন বলা হচ্ছে এক্সাম প্যাটার্ন প্রথমে বলা হচ্ছে পিলি পরীক্ষার এক্সাম প্যাটার্ন যেখানে বলা হচ্ছে একশোটি প্রশ্ন থাকবে একশো নাম্বারে পরীক্ষা হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এবং এমসিকিউ বেস্ট কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং সময় থাকছে পরীক্ষার এক ঘন্টা এবং এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এরপর দেখুন বলা হচ্ছে মেন্স এক্সাম প্যাটার্ন যেখানে আপনাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে এখানে বলা হচ্ছে চারটি পেপার থাকবে প্রথমত পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর তো পেপার ওয়ানে থাকছে ইংলিশ যেখানে পেপার ওয়ানে ইংলিশে একশো নাম্বার ফুল মার্কস এবং নব্বই মিনিট সময় থাকছে তারপর দেখুন পেপার টু যেখানে বলা হচ্ছে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তালি এই ভাষাগুলোর মধ্যে থেকে আসবে আপনারা যে ভাষাটি সিলেক্ট করেছেন ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে এরপর দেখুন বলা হচ্ছে ফুল মার্কস একশো এবং সময় নব্বই মিনিট এরপর দেখুন তিন নাম্বার পেপার বলা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স একশো নাম্বার প্রশ্ন থাকবে এবং নব্বই মিনিট তারপর দেখুন চার নাম্বার পেপার যেখানে বলা হচ্ছে অ্যারিথমেটিক এবং এখানে ফুল মার্কস একশো এবং সময় কিন্তু সেই একই নব্বই মিনিট তো এরপর দেখে নেওয়া যাক পরীক্ষার সিলেবাস কি থাকছে তো প্রথমত পিলি পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে জেনারেল নলেজ অ্যারিথমেটিক এবং রিজনিং থেকে প্রশ্ন থাকবে এবং রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল উভয় রকমের কিন্তু রিজনিং থাকবে তো এরপর দেখুন মেন পরীক্ষার সিলেবাস মেন পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে প্রথমত পেপার ওয়ান পেপার ওয়ান হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার এবং এখানে কিন্তু প্রশ্ন টুয়েলভ স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্ন করা হবে যার মধ্যে রয়েছে রিপোর্ট ড্রাফটিং তারপর রয়েছে ট্রান্সলেশান ট্রান্সলেশন বলা হচ্ছে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তালি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হবে এরপর বলা হচ্ছে সামারি অর প্রেসি রাইটিং তারপর বলা হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের মধ্যে থাকছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এগুলো কিন্তু ইংলিশ গ্রামারের মধ্যে থাকছে এরপর দেখুন পেপার টু পেপার টু রয়েছে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তালি এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে যার মধ্যে রয়েছে ড্রাফটিং অফ রিপোর্ট তারপর রয়েছে ট্রান্সলেশন ট্রান্সলেশন রয়েছে ইংলিশ থেকে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তালি ভাষায় ট্রান্সলেশন করতে হবে এরপর দেখুন বলা হচ্ছে সামারি অফ প্রেসিড রাইটিং এবং তারপর রয়েছে গ্রামার এরপর দেখুন তিন নাম্বার পেপার তিন নাম্বার পেপারে রয়েছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে মাধ্যমিক লেভেলে প্রশ্ন হবে যার মধ্যে জীবনবিজ্ঞান থেকে নিউট্রিশন এবং হেলথ সম্বন্ধীয় প্রশ্ন থাকবে তারপর রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং তারপর রয়েছে জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে ইতিহাস ভূগোল এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন থাকবে তারপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সবশেষে রয়েছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং এবং সব শেষে রয়েছে চার নাম্বার পেপার চার নম্বর পেপার রয়েছে অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক এবং মাধ্যমিক লেভেলের অঙ্ক এই পেপারে থাকবে তো বন্ধুরা আইসিডি সুপারভাইজার পদে পরীক্ষার মেন্স এবং ফিলিমস পরীক্ষার সিলেবাস নাম্বার বিভাজন সমস্ত বিষয়গুলো জানলাম আজকে ভিডিওতে যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার প্রথমে জানার জন্য